একা থাকতে অনেকেরই ভালো লাগে না, একাকিত্বের যন্ত্রণা অনেককেই কষ্ট দেয়। অনেক মানুষই একা থাকতে একেবারেই পছন্দ করেন না, তারা চান সবসময় তাদের চারপাশে অনেক লোকজন থাকুক এবং সবার মধ্যে থাকতে অনেক বেশি তারা আনন্দ উপভোগ করেন এবং তাতেই তারা ভালো থাকেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার। বর্তমান সময়ে এই একাকিত্ব বিষয়টা মানুষকে ভীষণভাবে পীড়া দেয়, এগুলো সবই খুব স্বাভাবিক বিষয়। আসলে একা থাকাটা অনেকের কাছে একটা যন্ত্রণার পর্যায়ে পড়ে। অনেক মানুষই একা থাকতে মোটেই নিরাপদ বোধ করেন না। কিন্তু এই একা থাকার সমস্যা যদি একজন মানুষকে সবসময় কুঁড়ে কুঁড়ে খায়, যদি একজন মানুষ এই একাকিত্বের যন্ত্রণাকে মেনে নিতে না পারেন বা একা থাকবার আতঙ্কে তার ছটফট অবস্থা হয় বা ছটফটানি লাগে, তখন কিন্তু এটাকে আমরা একটা অসুখ বলতে পারি। এটাকে বলা হয় মনোফোবিয়া। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চক্রবর্তী। আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সেলর, গ্রাফোলজিস্ট, সাইকো এবং অল্টারনেটিভ থেরাপিস্ট। আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব মনোফোবিয়া নিয়ে। মনোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা সাধারণত এই একা থাকার যন্ত্রণাকে সহ্য করতে পারেন না। তারা যখন অনেক লোকের সঙ্গে রয়েছেন তখনও তারা দুশ্চিন্তা করতে থাকেন যে যখন একা থাকবেন তখন আলটিমেটলি কী হবে, তখন সেটাকে তারা কী করে হ্যান্ডেল করবেন। অথবা এই রোগে আক্রান্ত ব্যক্তি তার আশেপাশের কেউ যদি বাইরে থাকে, বন্ধু বান্ধব বা প্রিয়জন, তাদেরকে একটা ভীষণভাবে মিস করতে থাকেন, সেই যন্ত্রণাটাকে তারা মেনে নিতে পারেন না এবং সেই কথা ভেবে তাদের মন এবং শরীর এই দুইয়ের মধ্যে একটা চরম অস্বস্তি বা টানাপোড়েন সৃষ্টি হয়। এটাই হলো মনোফোবিয়া। এই মনোফোবিয়া রোগের অনেক কারণ থাকতে পারে। শৈশবের কোনো ট্রমা এর পিছনে কিন্তু থাকতে পারে এবং মনোফোবিয়ার রোগটির অনেক বৈচিত্র্যও থাকে। ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়া এই রোগের আদর্শ চিকিৎসা বলে আমার কখনো মনে হয় না, বরং তার চাইতে কাউন্সেলিং এবং সাইকোথেরাপি এটা অনেক ভালো তার জন্য কাজ করতে পারে। তবে হ্যাঁ, বাড়াবাড়ির পর্যায়ে যে কোনো অসুখ গেলে সেখানে তো অবশ্যই ওষুধ খেতেই হবে একজন ডাক্তারের তত্ত্বাবধানে। কিন্তু যদি কারো এই রকম অবস্থা হয় এবং সেটা যদি হাতের মধ্যে থাকে, তাহলে অবশ্যই কাউন্সেলিং এবং থেরাপি সবচাইতে ভালো উপায়। এক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ভীষণ ভালো কাজ করতে পারে। মানুষটিকে বোঝা দরকার যে এটা তার একটা অসুবিধে এবং একাকিত্ব যে একটা যাপন, একজন দক্ষ কাউন্সিলার সেটি তাকে বোঝাতে এক্ষেত্রে সাহায্য করে থাকেন। একই সঙ্গে রিল্যাক্সেশন, মেডিটেশন এগুলো খুব ভালো কাজ দেয়। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রেখে দেবেন। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওর আপডেটগুলো নিয়মিত আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।